السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم وعلى اله وأصحابه اجمعين في بانغلار সম্মানিত দর্শক আমাদের বিশেষ আয়োজন সাক্ষাৎকার অনুষ্ঠান এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এই মনজ্ঞ অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে স্টুডিওতে উপস্থিত হয়েছেন শেখ শহীদুল্লাহ খান মাদানী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমন্বিত উপস্থিতি আমরা তার সাক্ষাৎকারের মাধ্যমে ইসলামের বিভিন্ন দিক আপনাদের সামনে পেশ করবেন ইনশাআল্লাহ এই সুন্দর অনুষ্ঠান উপভোগ করার জন্য আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকে চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে শেখ শহীদুল্লাহ খান মাদানি আপনাকে অনেক ধন্যবাদ আজকের আলোচনা আপনার কাছে জানতে চাইব আল্লাহ রবুল্লাহ আলমিনের সেফাত সম্পর্কে ইতিপূর্বে আপনি আলোচনা করছিলেন এর সাথে আপনার কাছে জানতে চাইব নামে একটা আকিদা আল্লাহ সম্পর্কে চালু রয়েছে এ সম্পর্কে আপনি একটু ধারণা দিবেন এবং দর্শকদেরকে উপকৃত করবেন ধন্যবাদ মাহারাম আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতার উদ্দেশ্যে বিষয়টিকে আবারও আমি একটু স্মরণ করে দিতে চাচ্ছি আমরা এর আগে কথা বলেছিলাম আপনার প্রশ্নের জবাবে যে আল্লাহ অবস্থান সম্পর্কে আমরা বলেছিলাম যে আল্লাহ অবস্থান সম্পর্কে সবচেয়ে ভালো জানেন তিনি আমাদেরকে যেভাবে বর্ণনা দিয়েছেন আমরা সেভাবেই আল্লাহ আলা আলমিনের অবস্থান বিশ্বাস করব এবং সেটার প্রতি ইমান আনব তার চেয়ে কোনো বাড়াবাড়ি কম বেশি করার আমাদের কোনো সুযোগ নেই আমরা আল্লাহর অবস্থান সম্পর্কে বলছি যা আল্লাহ রাবুল আলমেন নিজেই বলেন আল্লাহ রহমান তিনি আরশের সমুন্নত রয়েছেন উপরে সমুন্নত রয়েছেন আর আমরা জানি যে পৃথিবীর বুকে অন্যান্য হাদিসের আলোকে জানি যে সকল মখলুকের সর্ব ঊর্ধ্বে মখলুক জগতের সর্ব ঊর্ধ্বে যা রয়েছে সেটা হচ্ছে আরশ আর এই আরশের উপরে রয়েছেন যিনি খালেক আল্লাহ সুহান হুয়া তালা বরং হাদিসে স্পষ্ট এসেছে তিনি সেই আরশের উপরে ও হুয়া আলামু আলামুন সেই আরশে থেকে তিনি জানেন তোমরা কোথায় কি করছো অতএব আমরা বিশ্বাস করব আল্লাহ সুবহান হুয়া সশত্রায় সর্বত্র বিরাজমান কখনো নন এটি একটি সম্পূর্ণ কুফরি আকিদা শুধু কুফরি আকিদা এটি আমরা বলছি না ইমাম আবু হানিফা রাহেমহল্লাকে যখন জিজ্ঞাসা করা হয় যুক্তি যদি বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় জানিনা বা সর্বত্র রয়েছেন আসমানে না জমিনে কোথায় জানিনা তিনি বলেন যে ফাকাদ কাফারা যে এই কথা বলবে সে কাফের মুসলিম নয় কারণ আল্লাহ সুবহানাহু ওয়া নিজেই বলছেন আর-রহমানু আলাল আরশে ইসতাওয়া আল্লাহ রয়েছেন আরশের উপরে আর আর হচ্ছে সর্ব উপরে তার উপরে রয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া নিজেই তার পরিচয় দিয়েছেন এরপরে কেউ যদি বলে জানি না বা বলে অন্য জায়গা রয়েছে তাহলে সে কখনো মুসলিম হতে পারে এখানে কেউ দলিল পেশ করে বলতে চান এখানে আমরা আরেকটি বিষয় বলতে চাচ্ছি সুন্দর কথা বলেছেন আরেকটি বিষয় বলছি আমরা অনেক আয়াতে পাওয়া যাবে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন ওয়া হুয়া মা'কুম তিনি তোমাদের সাথে রয়েছেন যেখানে তোমরা থাকো না কেন আবার আল্লাহ রাব্বুল আলামিন আর এক আয়াতে বলছেন ওয়া নাহনু আমরা তার সিহরবের চেয়েও আমি তার সিহরবের চেয়েও অতি নিকটে রয়েছে তাহলে এই আয়াতগুলি দিয়ে মানুষ মানুষকে ধোকা দিতে চায় যেগুলি দিয়ে বোঝা যায় যে আমি যেখানে রয়েছি সেখানেই আল্লাহ রয়েছেন অর্থাৎ আল্লাহ সর্বত্র বিরাজমান আসলে দেখুন করিম যখন আমরা বুঝব বুঝতে চাইব তখন আমাদের একটি চিন্তা রাখতে হবে যে আমার ভিতরে যত খারাপ চিন্তাগুলি রয়েছে যত রকমের চিন্তা রয়েছে সবগুলিকে আউট করে দিয়ে করণের চিন্তাটাকে এখানে আশ্রয় দিতে হবে স্থান দিতে হবে তাহলেই আমি সম্পর্কে সঠিক বুঝতে পারব আমি আমার করি বিশ্বাস করে থাকি যে আল্লাহ সর্বত্র বিরাজমান রয়েছেন। এর দলিল যদি আমি খুঁজে এইগুলি নিতে যাই তাহলে তো আমার কাছে শয়তান এইভাবে আমাকে ধোকা দিবে আর যখন এই আয়াতগুলি কেউ যদি পড়ে দেখে আল্লাহ সবহানা হতালা এমন আয়াতগুলির প্রতিটি আয়াতের হয় শুরুতে অথবা শেষে আল্লাহ রাবুল আলমিন বর্ণনা দিয়েছেন যে কিভাবে তিনি রয়েছেন যদি আল্লাহ রব্বুল আলমের ওই আয়াত যদি নিয়ে তাহলে আর রহমান আল্লাহ আর যে ছয়টা আয়াতে বর্ণিত হয়েছে এই আয়াতের অর্থ তখন কি হবে যেমন আল্লাহ রব্বুল আলমিন সর হাদিদের সেখানে বলছেন যে ও মাহুম তোমরা যেখানে থাকো না তিনি তোমাদের সাথে রয়েছেন এ আয়তের শুরুতে আপনি দেখেন আল্লাহ হইয়া আলম মাহফিল আর সেখানে আল্লাহ সুবাহ জানেন মাহফিল আর যা জমিনে রয়েছে সর্বত্র যা কিছু রয়েছে তাহলে আল্লা সুবহান আমাদের সাথে রয়েছেন তার জানার দৃষ্টিকোণ থেকে অন্য আয়তে দেখবেন আপনি ওহ আল বসির ওহ ইয়া আলম মাহকুমতুম তে আলামুন তিনি জানেন যা কিছু তোমরা করছো এ ধরনের সব আয়াতগুলিতে আল্লাহ রাবুল আলমিন যে আয়াতগুলি দলিল দেওয়া হয় আল্লাহ সর্বত্র বিরাজমান হওয়ার সপক্ষে এই সব আয়াতগুলিতে আল্লাহ সুবাহান বর্ণনা দিয়েছেন যে কিভাবে তিনি সেখানে রয়েছেন সাথে হয় তিনি তার জ্ঞানের দিক থেকে রয়েছেন অথবা তার দর্শনের দিক থেকে রয়েছেন অথবা তার শ্রবণের দিক থেকে রয়েছেন অথবা তার ক্ষমতার দিক থেকে রয়েছেন অথবা তার সাহায্য সহযোগিতার দিক থেকে রয়েছেন তাহলে আল্লাহ সুবাহান হাত তাল্লার ব্যাপারে আমরা এক্ষেত্রে সহজ কথায় বলবো বিশ্বাস করব তিনি যেভাবে পরিচয় দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন সসত্তায় রয়েছেন তিনি আর সে উপরে সমুন্নত সর্বত্র বিরাজমান নন আর সর্বত্র রয়েছেন তিনি তার ক্ষমতার দিক থেকে তার জ্ঞানের দিক থেকে তার শ্রবণের দিক থেকে তার দর্শনের দিক থেকে তার সহযোগিতার দিক থেকে এখানে আর একটা বিষয় আপনার কাছে জানতে চাই সেটা হলো আজকে এই আয়াতগুলো যেভাবে বুঝানো হচ্ছে এই আয়াতগুলো তো প্রথম নাজিল হয়েছিল রসুল্লাহ সাল্লাপুরে এবং এটা প্রথম বাস্তবায়ন করেছেন সাহাবে কারাম তাদের কাছ থেকে কি এই আয়াতগুলো এভাবে পেশ করার কোনো নমুনা পাওয়া যায় সুন্দর কথা আপনি বলেছেন আসলেই আল্লাহ রাসুল সাল্লাহ আলী এর সাহাবাই কালামদের থেকে এই আয়াতগুলি এই ধরনের বলার কোনো নমুনা পাওয়া যায় কিনা এটা বলার আগে আমি একটা জিজ্ঞাসা করব আপনাকে আজকে যে এই আকিদা পোষণ করা হয় যে আল্লাহ সব হতালা সত্যায় সর্বত্র বিরাজমান এই ভ্রান্ত আকিদা কি রাসুল এর যুগে বা সাহাবাই কালামদের মাঝে সামান্যতম এই চিন্তা ছিল প্রশ্ন কখনোই ছিল না এর উৎপত্তি তো হয়নি তখন সুতরাং এগুলির কোনো প্রশ্ন আসেনি এই আয়াতগুলো তারা এভাবে বুঝে না কোনো প্রয়োজন নেই এগুলি কারণ এই বাতিল আকিদার অনুপ্রবেশ ঘটেছে তাবিদের পরে তাবিদের পরে সাহাবিদের যুগ যখন শেষ হয়ে গেল শুরু হলো সেই মতাজেলা তাবেদের যুগে মতাজেলাদের শুরু হলো আগমন শুরু হলো মর্জিয়াদের শুরু হলো সেই বাতিল শিয়াপন্থী রাফেজি শুরু হলো যত রকমের কাদেরিয়া জাবেরিয়া এইসব দলগুলির আর এই দলগুলি থেকেই এই আকিদাগুলি

যে বায়াতে রেজওয়ান অর্থাৎ হুদাইবার সন্ধির সময় যে বায়াত নিয়েছিলেন ইয়াদুল্লাহ ফাউকাঈদিহিম আল্লাহর হাত তাদের হাতের উপরে নাহনু আক্রবে হিমিন হাবলিল ওয়ারিদ যে ব্যাখ্যা দিয়ে থাকে এবং আল্লাহকে সর্বত্র বিরাজমান মনে করে যদি এ সম্পর্কে কিছু বলতেন না এটার একই জবাব আমরা দিয়েছি এই আয়াতগুলির আগে এবং পিছে যদি কেউ পরে দেখে তাহলে পেয়ে যাবে যেমন নাহনু আক্রাবু ইলেহিমিন হাবলিল ওয়ারিদ এই আয়াতের আগে আপনি একটু জান লাগাত খলাক নাও আল্লাহ সুবহানাহু ওয়া সেখানে বলছেন লাকাদ খলাকনা লিল ইনসানা ওয়া হুয়া ইয়ালামু মা মানুষের হৃদয়ে অন্তর থেকে যা কিছু বলে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া জানেন তাহলে এটা কি বললেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তর ভিতরে তার উপরে হলো কি শিরক জি শিরকের ভিতরে হলো অন্তর এই অন্তরের কথা কি বলে ভিতরে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া জানেন দললে এর কাছে হওয়া তো কোনো অস্বাভাবিক বিষয় নয় এই আয়াত আপনাকে স্পষ্ট করে দিচ্ছে আগের শব্দগুলি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানার দিক থেকে মানুষের এই শিরো রোগের চেয়েও আরো কাছে রয়েছে জি কারণ তিনি আলিমুম বিযাতিস সুদূর অন্তরে কি আপনি ধারণা করবেন মনে মনে কল্পনা করবেন সেটা আল্লাহ সুবহানাহু জানেন জানার দিক থেকে আর বায়াতের রিযান সেখানে আয়াতগুলি আগে পিছে দেখুন সেখানে সহযোগিতার দিক থেকে আল্লাহ সুবহানাহু সাথে রয়েছে গরিবা তো মানুষের নিয়ন্ত্রণের মধ্যে জি

কল্পনাই করা যায় না সেগুলির মাঝে একটি চরম বিষয় হলো খুবই নোংরা বিষয় হচ্ছে বিশ্বাস করা। যার বাংলায় তারাই বলে থাকেন যে যত কাল্লা সবকিছুর মাঝে আল্লাহর অস্তিত্ব বিরাজ করছে আল্লাহর যেন যেটা খ্রিস্টানদের আকিদা থেকে মূলত এসেছে কারণ তাদের মাঝে অনেক দল রয়েছে এক দলের বিশ্বাস হলো যে ঈশা আলাহিসাল্লা এটা একটা শুধু অবকাঠামো মাত্র কিন্তু প্রকৃতপক্ষে এর ভিতরে আল্লাহ রব্বুল্লা আলমের নিহিত রয়েছে না আল্লাহর হলুল হয়েছে আল্লাহর অনুপ্রবেশ ঘটে গেছে এই ঈশা ইসলামের বলিতে তো এই ধরনের চরমপন্থী বাতিলপন্থী এক শ্রেণীর তারা বিশ্বাস করে থাকে ও হাদাতুল উজুদ এর মানে যা কিছু দেখছে এটা মানুষ দেখলো এটাও যেন প্রকৃতপক্ষে আল্লাহ একটা গরু দেখলো এটাও প্রকৃতপক্ষে আল্লাহ নওয়াজ শেখ আমরা আপনার কাছে আবার আসবো এই আলোচনায় খুব চমৎকার আলোচনা চলছিল সম্মানিত উপস্থিতি আমরা ওহাতজুদ সম্পর্কে আলোচনা কেবল শুরু করেছি শেষ করতে পারিনি আপনারা আমাদের সাথেই থাকুন ছোট্ট বিরতির পরে আবারও আবার ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও আরহামতুল্লাহিখাত সম্মানিত উপস্থিতি আমরা আমাদের আলোচনায় আবার ফিরে আসলাম চলুন অসমাপ্ত আলোচনা শেখ সহিদুল্লাহ খান মাদানের কাছে উপভোগ করে তিনি বলছিলেন ওয়াহাদাতুল হজুত সম্পর্কে যে শেখ আপনি যে ওয়াহাদাতুল ওজুত সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে যেটা বললাম যে ওয়াহাদাতুল বলতে এই বিশ্বাস যে যারই অস্তিত্ব রয়েছে তার মাঝেই আল্লাহ আল্লাহ রয়েছে নামাজদুল্লাহ এই বিশ্বাস করা তাহলে এই বিশ্বাস কি প্রমাণ করে আল্লাহ যেখানে আল্লাহ আরো একাধিক বিষয় করান এবং বই বইপীত বিষয় প্রথম বিষয় হল আল্লাহ নিজেই বলছেন তিনি সসত্তায় সর্বত্র বিরাজমান নন তিনি রয়েছেন আরসের উপরে সমুন্নত তাহলে সেটাকে উপেক্ষা করে অস্বীকার করে বলা হচ্ছে যে আল্লাহ সর্বত্র রয়েছেন দ্বিতীয় বিষয় আল্লাহ সুবহান হাত দেখবেন যারই অস্তিত্ব রয়েছে তার মাঝে আল্লাহ রয়েছে মানে আল্লাহ কয়টা অগণিত অসংখ্য কোটি কোটি মানুষ জীব জানোয়ার রয়েছে সবগুলির মাঝে যদি আল্লাহ রয়েছে তাহলে আল্লাহ তো অগণিত হতে হবে সুতরাং এটি কুফরি ও শেরকির চরম পর্যায়ের আকিদা যেটি আমরা বলবো যে কোন মুসলিম দূরের কথা রাসুল সাল্লাহ আলিয়াল্লাম যেই যুগে প্রেরিত হয়েছেন সেই যুগের মুশ্রেকদের মাঝেও এই আকিদা কখনো ছিল না সেই যুগের মুশ্রেকদের মাঝেও এই আকিদা ছিল না সুতরাং কোন ব্যক্তি যদি এই আকিদা পোষণ করে থাকে ওয়াহাদাতুল উজুদের যে যার কিছু অস্তিত্ব রয়েছে সেখানে আল্লাহ নিহিত রয়েছে থাকবে না কখনো মুসলিম কল্পনা করা যায় না তার আল্লাহ আকবর আল্লাহ হেদায়ত দান করুক যাদেরকে এই ভ্রান্ত রয়েছে যত কাল্লা তত আল্লাহ এই আকিদাটা ভ্রষ্ট আকিদা এটা অর্থাৎ এই বিশ্বাসের উৎপত্তি কখন থেকে হলো আসলে এইগুলির উৎপত্তি তো আমরা আগে বলেছি যে এগুলির উৎপত্তি তাবেইদের শেষের দিকে যত রকমের এই জাতীয় যত রকমের রয়েছে বিশেষ করে আজকে সুফিবাদের চরম পর্যায়ে যারা রয়েছে তাদের মাঝে এই আকিদা গুলি ভরপুর রয়েছে জি 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 আমরা শুনেছি যে কেউ বলেছেন যে তলাবতুল্লাহ সিত্তিনা সানাতান ফাইদা হুয়া আনা আমি আল্লাহকে খুঁজছিলাম ছর ধরে খুঁজেছি পরে খুঁজে পেলাম তারা মানুষের কাছে স্পষ্ট করে না দিয়ে এর সপক্ষে আরো যুক্তি দাঁড় করে সুপ্রতিষ্ঠিত করার চেষ্টা করেন কোন আলেমের এই ধরনের পন্থা পথ অবলম্বন করা কখনো উচিত নয় মূলত যারা এই আকিদা পোষণ করে তারাই বলে আনাল হাক তারাই তারাই এই যারা ওয়াদাতুল ওজুদদের আকিদা বিশ্বাস করে তারাই